বলেছিলেন যে বিভিন্ন লুকে অভিনয়ের পাশাপাশি আসলে আমরা এখন বিভিন্ন অভিনয়ের পাশাপাশি আসলে আমরা এখন বিভিন্ন আমাদের দেশে ফ্যাশন হাউসগুলো আছে, বুটিক হাউসগুলো আছে, পৃথিবীর সব দেশেই আছে। পৃথিবীর সব দেশেই যারা আসলে যাদেরকে অভিনেতা হিসেবে চেনে, অভিনেতা অভিনেত্রী হিসেবে চেনে, তাদেরকে বিভিন্ন হাউসের ফ্যাশন মডেল হিসেবে দেখা যায়। তো এটাও আমার কাজেরই একটা অংশ, আমি এভাবেই বিশ্বাস করি। জি, পঙ্কজ পালিত পরিচালিত একটি না বলা গল্প নামে একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, যেটি সরকারি অনুদানের চলচ্চিত্র, একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। একটা আসলে চলচ্চিত্রের ক্ষেত্রে আমি সবসময় বলি, চলচ্চিত্র এবং নাটক দুই মাধ্যমেই বা ওটিটির কাজের ক্ষেত্রে আমি সবসময় বলি যে আমি গল্প নির্ভর কাজ করতে পছন্দ করি। তো একটি না বলা গল্প আসলে একটি গল্প নির্ভর চলচ্চিত্র। তো আমার বিশ্বাস যারা দেখবেন তাদের হয়তো ভালো লাগবে। আমরা যদি একটু সিনেমাটা সম্পর্কে দর্শককে ধারণা দিতে পারি যে আপনারা কীরকম দেখতে পাবো বা আপনাকে পর্দায় কেমন দেখবো, একটু জাস্ট সিনেমাটা ধরুন একটা সারমর্মটা বলে দিন। হ্যাঁ, ওই যে বললাম যে একেবারে একটা গল্প নির্ভর চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের সময়কার গল্প। এখানে আসলে দুটো সময়ের গল্প দেখানো হবে, মানে 1971 সালের গল্প এবং তারপরে 1988-90 সেই সময়কার গল্প। মানে সেভাবে যদি বলি যে তাহলে আমাকে আসলে দুই বয়সের চরিত্রে দেখা যাবে, সময়ে দেখা যাবে। ধরুন যদি 71 সালে যখন আমাকে দেখানো হচ্ছে তখন যদি মেয়েটির বয়স 20 থাকে, 20 থাকে, তাহলে যখন 90-এ দেখানো হচ্ছে তখন মেয়েটির বয়স 40, বা হয়তোবা প্রথমে মেয়েটির সদ্য বিয়ে হয়েছে, 20-40 বছর পর সে তার সন্তান তখন কিশোর বা যুবক, এরকম একটা সময়ে এরকম একটা চরিত্রে দেখা যাবে। আর আবারও বলছি যে মূলত একটি গল্প নির্ভর, এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে একটি গল্প বলবার চেষ্টা করা হয়েছে এবং এই চলচ্চিত্রটির নায়ক হচ্ছে গল্প।